আমরা তো ফস্রাব বড় হয়ে নাই আমাদের মাথায় তো গোবর নাই ঠিক না মুসলমান হালাল খানা খায় ঠান্ডা মস্তিষ্কে কাজ করে ঠিক না মুসলমান ফাজলুল ফাইজুল করিম মুদাজিলুল আলী 30 তারিখে পল্টনে ডাক দিয়েছে এ ডাক্কা যায় কলকাতা লাগে লাগে কি না আপনারা দেখেছেন ফেসবুকে দেখেছেন আমাদের বাংলাদেশের হাই কমিশন কলকাতায় হাই কমিশনের সামনে বিজেপির আরএসরা মিছিল করছে কয় আমগো দেশের বিরুদ্ধে বাংলাদেশে মিছিল হয়েছে আমরা করবো হেরা আছে দুইশো জন কয়জন এরা ডান্ডি দুইশো জন হয়েছে মিছিল করছে এর মধ্যে বত্রিশটা অ্যারেস্ট হয়েছে কটা অ্যারেস্ট হয়েছে বত্রিশটা অ্যারেস্ট হয়েছে আর আমরা গেছিলাম দুই লক্ষ না দুই লক্ষ গিয়েছিলাম ওরা আইসে দুইশো জন কাঁপতে কাঁপতে আর বত্রিশটার হ্যান্ড কাপ লাগায় জেলখানা ঢুকেছে ঠিক না আমাদের একজনকে অ্যারেস্ট করতে পারে না ঠিক না আমরা বিশৃঙ্খলা বিশ্বাস করি নাই আমাদের যত আগানোর শান্তি পাবে আগাইতে দিয়েছে পরে বলছে সামনে যাওয়া যাবে না আলহামদুলিল্লাহ আমরা আইন শ্রীংকোলা মানি আমরা আইন শ্রীংকোলা বিশ্বাস করি ঠিক কি না ঠিক রাহমাতুল্লাহি ওয়া নস্তাঈনুহু ওয়া نستাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ادخلوا في السلم كافا ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم بلغ الغلام بكمالهم كشف الدجى بجمالهم حسنت جمی صلی اللہ دن کے سورج ڈوب رہے ہیں ہم لوگوں کے سامنے روز محشر کیا جواب ہوگا مصطفیٰ کے سامنے بلغ بلاؤ بے کمالی کشفت جمالی حسنت جمی خصالح سلو پہاری اور جائے گی زمین پر زلزلہ ہوگا محمد تختبره پر عدالة عدالت پر خدا گا بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت شت لا إله تر لائی لہا لائی لہا دور پیشانی نے تیری قطم رو کو دریا کر دیا دل کو روشان کر دیا آنکھوں کو بنا کر دیا الہ لہا لا خود نہ رو کے ہادی بن گئے کیا نظر تے جس نے مردوں کو مسیحہ کر دیا لا الہا لَا لہا माशाख दरख़ीम तरख तीमो तीम, पुरज में वे तो ही द हर गुज़र संग जनद आर नदरीम लाई रहा लाई रहा ला ঐতিহ্যবাহী সালামবাগ কেন্দ্রীয় জামে মসজিদ ও আনোয়ার আনোয়ারুল জামিয়ার ময়দানে আয়োজিত বাংলাদেশ মজাহিদ কমিটি রামপুরা থানা শাখার আয়োজনে ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিল বরকতময় মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব যাকে জস সাহেব বল্লার সবাই চিনেন এই মসজিদ মাদ্রাসায় বিশেষ করে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি জামে মসজিদের সম্মানিত পেশিমা বেমা সহ আজকের মাহাপির প্রধান মেহমান বাংলার লাখ ও কোটি তৌহিদি জনতার হৃদয় স্পন্দন মুসলমানের দুদিনে দুঃসময়ের কাণ্ডারি এবং দিশারি শেখুল হাদিস আল্লামা শাহ সৈয়দ মুফতি ফায়জুল করিম কাসেমি দামদ মঞ্চে মঞ্চ ভবিষ্ট হাজরতলামায় কারাম মুরুব্বেন আজম পেরাদরণ ইসলাম পর্দার আরলের পর্দা মা ভগ্নিগণ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য সুক্রিয়া বর্ষার মৌসুমে যখন ওয়েদার খারাপ থাকাটাই স্বাভাবিক বৃষ্টি বাদলের দিনেও হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের প্রোগ্রামের জন্য আবহাওয়াকে আমাদের অনুযায়ী মোয়াফেক করে দিয়েছেন যেরকম আলহামদুলিল্লাহ আর খোলা পরিবেশে যেখানে উপরে সামিয়ানা ছিল আমাদের আবহাওয়া বাতাস ঠান্ডা স্নিগ্ধতা গ্রহণের জন্য এখন ফ্যান্ডেল খুলে দেওয়া হয়েছে কোনো সামিয়ানা নেই এক ধরনের এসির হাওয়া বিরাজমান ঠিক কিনা তো সেই সুন্দর পরিবেশে অলামায় কারামের দিক নির্দেশনামূলক আলোচনা শোনার জন্য নায়েবে নবী ওরাসাতুল আমদিয়াদের বয়ান শোনার জন্য রব্বুল আলমিন আমাদেরকে এখানে একত্রিত করেছেন কি সুন্দর মনোরম পরিবেশে আমরা বসে আলোচনা শুনছি এটাই তো ইসলামের সৌন্দর্য ঠিক কিনা এই সুন্দর অন্য কোনো ধর্মে উপহার দিতে পারিবেন না ঠিক কিনা এই সৌন্দর্য শুধু ইসলামকেই আল্লাহ তালা দান করেছেন ঠিক কিনা আমাদের ওয়াজে সুন্দর আমাদের নামাজে সুন্দর আমাদের হজে সুন্দর আমাদের আজানে সুন্দর আমাদের একামতে সুন্দর আমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ তালা সুন্দর দিয়ে মনোভর করে দিয়েছেন ঠিক কিনা কথায় দুনিয়ার যত সুন্দর ভালো সব কিছু আল্লাহ মুসলমানদেরকে ইমানদারকে দান করেছেন বেঈমানদের কপালে তেমন কিছু সুন্দর নাই ঠিক কিনা কলা মুসলমান খাইল সোলা বেঈমানদের কপালে ঠিক কিনা এ মুসলমান হাইয়া আল সালা হাইয়া আলাল ফালা সফলতার দিকে আসো নামাজের দিকে আসো এমন কোনো আহ্বান কি অন্য কোনো ধর্মওয়ালাদের আছে বলেন আছে কোনো ধর্মওয়ালারা ঘন্টা ফিডায় প্রেয়ার প্রার্থনার টাইমে কোনো কোনো ধর্মওয়ালারা আগুন জ্বালিয়ে দেয় কোনো কোনো ধর্মওয়ালারা উলুদনি দেয় বোঝা যায় যে এবাদত কানায় এবাদতের আহ্বান চলছে ঠিক না কিন্তু হাইয়া মনোমুগ্ধকর আহ্বান ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে নাই ঠিক কিনা এই যে নামাজ পড়তে আসছি শুধু কি এবাদত করা এখানে উদ্দেশ্য শুধু উদ্দেশ্য নামাজে কত কি হয় জানেন নামাজে মুসলমান মসজিদে নামাজ পড়তে আসে মুসলমান নামাজ করে ফিয়ার প্রার্থনা তো করে সাথে সাথে এক মুসলমান আর এক মুসলমানের সাথে কুশল বিনিময় করে ঠিক কিনা মুসলমান মুসলমানের সাথে কুশল বিনিময় করে ভাই কেমন আছেন আপনার নাকি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিল এখন কেমন ঠিক কিনা আপনার আম্মা শুনছিলাম হাসপাতালে ভর্তি এখন তিনি রিলিজ হয়ে আসছেন কিনা মসজিদে জিজ্ঞাসা করে ঠিক না ঠিক কিনা মুসলমান শুধু মসজিদে আসে করার জন্য নয় সামাজিক অনেক কর্মকাণ্ড মসজিদে মুসলমান সম্পাদন করে ঠিক কিনা ঠিক কিনা আপনাদের মহল্লায় যে একটা জগড়া হয়েছিল এটা কি মিট মাঠ হয়েছে আজি সাহেব হ্যাঁ ভাই আপনাদের দোয়া এটা মিট মীমাংসা হয়ে গেছে একটা ছেলে যে আপনার বিদেশে অসুস্থ শুনছিলাম কি অবস্থা আলহামদুলিল্লাহ এখন ভালো অবস্থা এই যে কত সুখ দুঃখের খুশ খবর মসজিদে নামাজ পড়তে এসে মুসলমান লয় মুসলমান শুধু প্রিয়ার প্রার্থনার জন্য নামাজে আসে না আর হাজার কামের এঞ্জাম মসজিদে বসে মুসলমান দেয় ঠিক কিনা এই সৌন্দর্য মুসলমানের মুসলমান মসজিদে আসে জাত খানদান কালো সুন্দর মণি আর গোলাম বারিওয়ালা রাজা প্রজা এদের ব্যবধান কমিয়ে আল্লাহ আর গোলামের খাতায় নাম লেখানোর জন্য মুসলমান আসে ঠিক যে খাতারে দাঁড়াইছে তার ভাড়াটিও একই খাতারে ওই এলাকার নেতাজি যে খাতারে দাঁড়াইছে ওই এলাকার একজন কর্মীও একই সাথে তার সাথে দাঁড়াইছে ঠিক কিনা না কুটিপতি যে কাতারে দাঁড়াইছে আল্লাহ আকবার সুইফার ক্লিনার সে কাতারে দাঁড়াইছে ঠিক কিনা এই যে জাতের ব্যবধান খানদানের ব্যবধান অন্য ধর্মে ইসলাম বলে জাত আর খানদানের কোনো বাবদ ব্যবধান ইসলামে নাই ইসলাম সবাই আল্লাহর গোলাম সবাই আল্লাহর গোলামের হওয়ার কারণে একেই কাতারে দাঁড়াবে কোনো বেশ কম থাকবে না সুলতান মাহমুদ গোজ আফগানিস্তানের প্রভাবশালী প্রেসিডেন্ট ছিলেন তিনি যখন মসজিদে এসে নামাজে দাঁড়াইতেন তার গোলাম আয়াস একেই কাতারে দাঁড়াইত আয়াস ছিল তার ক্লিনার সুইফার ময়লা আবর্জনা পরিষ্কার করতো বাথরুম সাফ করতো গার্ড ছিল সেই ক্লিনারও নামাজে এসে যখন দাঁড়াইত সুলতান মাহমুদ হাতে ধরে বলতো আয়াস এখানে এটা তো আমার বাসভবন না এটা আমার আল্লাহর ঘর এখানে এক সোজা হয়ে দাঁড়াইতে হবে বেশ কম হইলে আমি মানবো না সোবাহান আল্লাহ সুলতান মাহমুদ গজনবি এবং আয়াজ একেই কাতারে দাঁড়াইতেন আর কবিরা দূরে দাঁড়ায় সাংবাদিকরা লেখতো কবিরা লেখত একে হিসপাহি মে খাড়ে হ গিয়া মাহমুদ আয়াজ এক হিসপাহি মে খাড়েম হ গিয়া মাহমুদ আয়াজ না কুই বন্দা রাহা না বন্দা বন্দানায় আল্লাহ আকবার কবিরা কবিতা লেখত আর বলতো দুনিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বেইমান ইসলামের সৌন্দর্য দেখে যাও একই কাতারে সুলতান মাহমুদ দাঁড়াইছেন আবার একই কাতারে তার গোলাম আয়াজও দাঁড়াইছেন এখানে গোলামের পরিচয় নাই মনিবের পরিচয় নাই এখানে একটাই পরিচয় আমরা সবাই মাওলার গোলাম ঠিক না এ বন্ধু এটা ইসলামের সৌন্দর্য এটিকে দেখানোর জন্যই মুসলমান মসজিদে যায় যেন মুসলমানদের ভিতরে বৈষম্য না থাকে তফাৎ আর ব্যবধান না থাকে অহংকার আর না থাকে মুসলমান যেন সব এক কাতারে দাঁড়াইতে পারে ঠিক না এই সৌন্দর্য ইসলাম দান করেছে মুসলমানদের জন্য রহান রব্বুল আলমিন ঠিক না মুসলমানের আজানে সুন্দর একামতে সুন্দর মুসলমানের বাইতুল্লাহ বেঈমানরা এবাদত করে যদি জিজ্ঞাসা করেন কোন দিক ফিরে এবাদত করস বলবো উত্তর দিকে তো উত্তর দিকে কি এদিকে ফিরোস কি লেগে সঠিক কোন জবাব দিতে পারতো না কিন্তু আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি পশ্চিম দিকে ফিরে এবাদত করো কেন সে ডাইরেক্ট বলে দেবে মোতাবাজিহান ইলা জেহাতিল কাবাতিল শারিফাতি আল্লাহু আকবার এদিকে আমার কেবলা এদিকে কাবা আল্লাহর আমার আল্লাহর ঘর পশ্চিম দিকে এই জন্য আমি পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি ঠিক কিনা না তো মুসলমানদের কেবলায় সুন্দর অন্য কোনো ধর্মের কোন কেবলা নাই ঠিক কি না এদের কেবলা না থাকার কারণে এখন কি হয়েছে জানেন এই ইসরায়েলের ইহুদির আমগুর কেবলা নিয়ে টানা শুরু করছে কয় আমনগর তো কাবা মক্কা শরীফ আছেই তাহলে বাইতুল মুখাদ্সটা আমগুর দিয়ে দেন মুসলমান বলে অসম্ভব কথা রক্তের বন্যা বয়ে তাম তুইয়া ভেস বাসে যাবে রক্তের ভন্না বয়ে দিব বাইতুল মুকাদ্দাস দখল করতে কোনো ইহুদির বাচ্চাকে দেব না ঠিক কিনা কেন বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে আমার নবী ষোলো মাস নামাজ আদায় করছেন বাইতুল মোকাদ্দাস হয়ে আমার নবী মেরাজ করছেন ঠিক কিনা ঠিক কিনা বাইতুল মোকাদ্দাসে আমার নবী সোয়ালক ক নবী রসুলগণকে মুক্তাদি বানাই ইমামুল মোরসালিন হইছেন ঠিক কি না বাইতুল মোকাদ্দাস দিয়া নবী মায়েরাজে গেছেন বাইতুল মোকাদ্দাস হয়ে আবার আমার নবী মক্কায় ফিরে এসেছেন ঠিক কি না আমার নবীর স্মৃতির সাথে সম্পর্ক বাইতুল মোকাদ্দাস এই জন্য বাইতুল মোকাদ্দাস দখল করতে দেওয়া হবে না ঠিক কি না তাহলে কাবা কার মুসলমানদের কার কাবা শরীফ কাদের মুসলমানদের বাইতুল মোকাদ্দাস কাদের মুসলমানদের মদিনার রোজা মোবারক আছে বেঈমানদের মদিনার মুসলমানদের জন্য তো এমন কোনো একটা পবিত্র রৌজাও নাই নি আছে মুসলমানরা রৌজার নামে গজল গায় ঠিক নাম মুসলমানরা রৌজা মুবারকের নামে কবিতা লেখে ঠিক নাম মুসলমানরা রোজার মাটির নামে পাখির নামে পশুর নামে মদিনার পাহাড়ের নামে রবির নামে রোজা মোবারকের নামে কবিতা লেখে ঠিক কিনা বুঝিত মদিনার রৌজার নামে কবি কবিতা লেখে আর বলে ও মদিনার মাটি সব সুখ শান্তি বুঝি তুই একা নিয়ে গেলে আমার নবীকে তুই পাতা মারিয়া বুকে করে নিয়ে শুয়ে রইলি সোভান রওজা মোবারকের মতো একটি রৌজা পৃথিবীর কোনো বেঈমানদের নাই ঠিক কিনা না ও মদিনার মাটি সকল সুখ বুঝি ওর কপালে মদিনারে তোর বুকে নবী যার জন্য পাগল সবি যার তরে হল সৃষ্টিত্রি ববল আকবার ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে সহে না আর পরাণে অমদিনার মাটি রেম সকল সুখ বুঝিত কপালে ল আকবার মনে আশা ছিল এ গজল কাদের আমাদের বেঈমানদের কফল এরকম গজল করার কোনো সুযোগ নয় ঠিক কিনা মদিনারি পশু পাখি হাইরে তারা কতই সুখী মদিনারি দুলো বালি মদিনারি দুলো বালি বালি নয় রে মানিক হির হাইরে রেখি দন লোকছে মদিনয় মনোয়ারা এইভাবে হাজার হাজার কবিতা মদিনার নামে মুসলমানরা গায় বেঈমানদের কপালে নাই এই জন্য বেঈমানরা এক হইয়া মুসলমানদেরকে মারা শুরু করে দিয়েছে ঠিক কি না সমস্ত বেঈমানদের ভিতরে হিংসা ঢুকে গেছে মুসলমানদেরকে মার এই জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব এক হয়ে গেছে মুসলমানকে মারার জন্য ঠিক কি না আমরা বলতে চাই মুসলমান এমন এক বিজয় জাতি মেরে এদেরকে কমানো যাবে না মাইরে কমানো যাবে না ঠিক কি নিউজিল্যান্ডে জন মুসলমানকে হত্যা করেছ আল্লাহ নিউজিল্যান্ডের জমিনে চারশো পঞ্চাশ জন খ্রিস্টানকে কালমা পড়ায় মুসলমান বানায় দিছে একান্ন জন মুসলমান নিউজিল্যান্ডে এই মুসলমান জুমার দিন শুক্রবার দিন নামাজের আগ দিয়া সুন্নত পড়তেছে মুসলমান রাজা নিউজিল্যান্ডের মসজিদে সেখানে গুলি করে পাখির মতো গুলি করে অন্যায়ভাবে খ্রিস্টান বেইমানের বাচ্চা একান জন আমার মুসলমান ভাইকে শহীদ করেছে আল্লাহ রাব্বুল আলম সেই নিউজিল্যান্ডের জমিনের সাড়ে চারশো খ্রিস্টানকে কালিমা পরাইয়া মুসলমান বানিয়ে দিয়েছে জোরেকম সবাই তুমি মনে করছো মাইরিয়া মুসলমান কমানো যায় জীবনেও না ঠিক কিনা এই যে ভারতে অত্যাচার চলছে মুসলমানদের উপরে বাংলার শাহজালাল গত তিরিশ তারিখে হুংকার দিয়েছে তার বিরুদ্ধে ঠিক আজকাল রাজপথে কথা বলার মতো এ আল্লাহর কুতুব রচার আর কেউ নাই ঠিক মহতারা মাহাদির আটজন মুসলমানকে হত্যা করেছে আট হাজারের বেশি হিন্দু কালমা পরে মুসলমান হয়ে গিয়েছে কয়জন মারবা মাইরে মুসলমান কমাইবা এই জাতের নাম মুসলমান জাত নয় ঠিক কি না যতই মারবা এতই মুসলমান বেশি হবে ঠিক কি না দশজন মারবা একশো জন মুসলমান হয়ে যাবে ঠিক কিনা ব্যাপারে পত্রিকায় ফেসবুকে দেখতেছেন কি শুধু হিন্দু শুধু হিন্দু দলে 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 একজনরে মারে এক হাজার দশ হাজার দুই হাজার তিন হাজার কালমা পরে মুসলমান হয়ে যা জেরকসো হালাল জাত ঈদের বড় আলাদা ঠিক কিনা মহতারা মাজরিন গরু হালাল জাত এই মুসলমান দুই বছরে একটা বিয়ান দেয় একটা বাছুর হয় ঠিক কি না এরপরে এই যে কুরবানি আইতেছে গরুর কি অভাব গরু আসা শুরু হয়ে গেছে হাটের মধ্যে এখনো কুরবানির বাকি দশ দিন ঠিক কি না এই হাট জমে গেছে হাট বা হাট ওয়ালার হাট জমায়ে ফেলছে গেট বান্ধে ফেলছে প্রস্তুতি নিয়ে নিছে। লক্ষ লক্ষ গরু ঢাকা শহরে ঢুকবে কোরবানির অভাব হবে না ঠিক কি না হালাল জাতি দুই বছরে বিয়ান দিল ওটার বরকত আছে আর কুত্তা হারাম জাত আটটা দশটা করে বাচ্চা দেয় ঠিক না এরপরে টেম্পুর তোলে ভরে মরছে অটো রিক্সার ভরে মরছে থাকের তলে ভরে মরছে হিয়ালে খাইছে এই লয়ে গেছে পরে একটাও নাই ঠিক না আর মুসলমান হালাল জাত মহতার মাহাদিন বেইমানদের মাথা নষ্ট হয়েছে কেন মুসলমানকে হত্যা করে জানেন কোনো অপরাধ নাই নিরপরাধ মুসলমান কয় শ্রীরাম ক জয় শ্রীরাম ক না হইলে মাইরে ফেলামো মুসলমান জয় শ্রীরাম বলবে কেন কথা কোন কেন বলবে আমরা কি তোমাদেরকে বলি যে তোরা আল্লাহ ক তোরা আল্লাহ ক আমরা কি কোনো বেঈমানকে বলি তো তারা জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল এই কথা বলতে প্রেসাদ দেয় কেন মানে উজুহাত তৈরি করে বিনা উজুহাতে মুসলমানকে শহীদ করতে চায় ঠিক না আমরা হুংকার দিয়েছি বাংলার শাহজালাল হুংকার দিয়েছে আরেকটা মুসলমানের গায়ে হাত তোলা হলে চূড়ান্ত বিচার হবে দুনিয়ার জমির ইনশাআল্লাহ খবরদার করে দিলাম কোনো বেঈমান নিরপরাধ মুসলমানের গায়ে হাত তোলা না ঠিক কি না মুসলমান যদি অপরাধ করে দুক্তি সঙ্গ অপরাধ তোমার দেশে কোর্ট আছে জেল আছে আইন আছে আদালত আছে আইনের হাতে সোপর্দ করো ঠিক কি না কিন্তু তোমরা আইন নিজের হাতে নিয়ে মুসলমান হত্যা করবা মনে করি ওই দিন দেরি নয় হজরত ইমামে মেহেদি আসতেছে অক্ষরে অক্ষরে প্রতিশোধ নেওয়া হবে বিচার করা হবে হজরত ইমাম মেহেদি আসতেছেন হজরত ইসা ইসলাম আসতেছেন দেরি মহতারা মহাদির বেঈমানদের মাথা নষ্ট হয়েছে সাংবাদিকরা লেখে দুই হাজার পঞ্চাশ সালে মুসলমান হবে তাম বিশ্বের মধ্যে এক নম্বর সংখ্যাগরিষ্ঠ জাতি এখন মুসলমান দুই তিনের মধ্যে আপডাউনে আছে দুই তিনের মধ্যে আছে দুই হাজার পঞ্চাশ সালে তামাম ওয়ার্ল্ডের মধ্যে মুসলমান হবে এক নম্বর সংখ্যা গরিষ্ঠ জাতি এই জন্য তারা মারতে শুরু করছে মাইরে কমাইবো জীবনেও কমাইতে পারব না আর মুসলমান দুই চারটা মেরে ফেলবা কি লাভ হবে মুসলমান তো সোজা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে ঠিক না মুসলমান মরলে শহীদ বাঁচলে ঠিক আছে মহতলা মাহাদিন বলতেছিলাম এই সৌন্দর্য আল্লাহ তালা ইসলামকে দান করেছে ঠিক কিনা আল্লাহ বলেন ইন্দিন ইসলাম একমাত্র মনোনীত ধর্ম আমি আল্লাহর কাছে শুধুমাত্র একমাত্র ইসলাম ঠিক কিনাকে গীর আল ইসলামে দিনাম কবালামিন হোম ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি গ্রহণ করো আমি আল্লাহর দরবারে কশিন গ্রহণ করা হবে না ঠিক কি না বেইমানরা চিন্তা করছে জান্নাতে শুধু মুসলমান যাবে আমাদের কপালে জান্নাত নাই এই সব এক মুসলমানদেরকে মারা শুরু করছে ঠিক না আমরা বলতে চাই অসুবিধা নাই নিরপরাধ মারো আমরা আইন হাতে তুলে নিব না আমরা ধৈর্য ধারণ করবো মহানের কাছে বিচার থাকবে ঠিক কিনা বিচার করবেন মালিক বিচার করবেন আমার আল্লাহ আসেন বিচার হবে কারা অপরাধী আল্লাহর কাঠ গড়ায় সুস্থ বিচার হবে একদিন ঠিক কিনা মহতারা মাদের এই জন্য আমরা মুসলমান আমরা ইসলামের অনুশাসন মানি আইন আদালত মানি আমরা আইন কোনো আমাদের হাতে তুলে নেই না আমার আল্লাহ রাব্দুল আলাম ইন ডাক দেয়া কইয়া আইয়ো আল্লাহ দিন আমানো উদহুলু ফিসুল মিকাফাম ওলা ততয়া তিষ্য তন ইন্ন হোলাকু মা দুবো মোবিন আল্লাহ বলেনি আইয়ো আল্লাহ আমানু হে ইমান দারে হে বিশ্বা উদু হলু ফ ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ কর পরিপূর্ণ ঢুকে যাও ও শৈতন শয়তানের পদঙ্ক অনুসরণ করু না ইন্না হুম বিন নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু ঠিক না আল্লাহ কাফাম ইসলামের ভিতরে কমপ্লেট ঢুকে যাও পরিপূর্ণ মুমেন তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে যাও ঠিক কিনা আমরা তো মনে করি শুধু নামাজ পড়া ইসলাম তুফিনিয়া পাঁচ ওয়াক্ত মসজিদে এসে নামাজ পড়াকে ইসলাম বল হয় আর কোনো কিছুতে ইসলাম নাই আমরা মনে করি ঠিক কিনা কিন্তু এমন নয় বাজান জন্ম যেদিন নিয়েছিলাম সেদিন থেকেই ইসলাম শুরু হয়েছে আরেকদিন মৃত্যুর খাটে উঠে খাদুল্লাউ উদমি না খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارাতান নখরা বলেন কবরে রাখা পর্যন্ত আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই চলবে ইসলাম ঠিক কিনা জন্ম নিয়েছি ডান কানে হবে আজান বাম কানে হবে একামত শুরু হয়ে যাবে ইসলাম ঠিক কিনা সেই যে ডান কানে আজান হয়েছিল বাম কানে একামত হয়েছিল সেই যে শুরু হয়েছে ইসলাম শিক্ষার জীবনে ইসলাম শিক্ষকতার জীবনে ইসলাম পারিবারিক জীবনে ইসলাম ও বন্ধু ব্যবসায়িক জীবনে ইসলাম ব্যাংকিং সেক্টর ইসলাম রাজনৈতিক সেক্টর ইসলাম বিচার ব্যবস্থা ইসলাম জিকির আজকার ইসলাম কোরআন তালত ইসলাম রাজনীতিতে ইসলাম নির্বাচনে ইসলাম আন্তর্জাতিক বাজারে ইসলাম পরিবার ব্যক্তি শাসন ব্যবস্থা সর্বত্রে চলবে ইসলাম আল্লাহ বলেন উদু হুলু ফিলাম ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকো পরিপূর্ণভাবে প্রবেশ কর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কারণ শয়তান তোমাকে বোঝাইবে ইসলাম মানে নামাজ নমস্ত তুই ফরস ইসলাম মানে হজ হস্ত তুই তিনবার করছস ইসলাম মানে জাকাত জাকাত তো তুই দেশ ইসলাম মানে রোজার রোজা রাখা রোজা তো তুই রাখ আল্লাহ আর বাকি কি দাঁড়িয়ে লাগবো না লাগবো না লাগবো না জিকির লাগবো না জিকির শুধু শরমোনালা করলে হবে ঠিক কি না এ বন্ধু অনেকে আছে ক জিকির লাগবে না আল্লাহ আকবার জিকির তো আল্লাহ সর মন আর রে কয় নাই ঠিক কি নাই আল্লাহ বলেছেন ইয়া আইয়ো আল্লাহ দিন আমানু জুকুরুল্লাহ জিকুরান কাসেরা ইমানদারে আরে যারা আমি আল্লাহকে আমার আমি আল্লাহর প্রতি ইমান এনেছো যারা ইমানদার নাম সব ইমানদারের দায়িত্ব আমি আল্লাহর জিকির বেছা বেশি করো বেছাবেশি করো ঠিক কি না আল্লাহ সরমনাই কয় না ইয়া হাটা দারি করে না ইয়াল মাদ্রাসা বলে নাই আল্লাহ আল্লাহ দিন আমানো বলেছেন যারাই ইমান এনেছ যারা ইমানদার তাদেরকে বলছি আমি আল্লাহর জিকির বেশা বেশি করো ঠিক কিরা নামাজ বেশা বেশি করো বলে নাই রোজা বেশি করে রাখো বলে নাই হজ বেশা বেশি করো বলে নাই ও বন্ধু জিকির বেশা বেশি করতে বলেছেন ঠিক না সাহাব আ এক বলেন রাসুল আল্লাম বেশি বেশি জিকির করতে বলছেন আমার আল্লাহ তার বেকাকি নবী কবজুকুরল্লাহা হাতাই একো লো মাজনুন এমনভাবে বেসা বেশি জিকির কর রে বাজান মানুষ যেন কয় ডে আল্লাহর পাগল হয়ে গেছে ঠিক কি না মান আহাব্বা শায়ান আখসারা জিক রাহু যে যাকে ভালোবাসে সে তার আলোচনাই বেশি করে ঠিক কি না যে যারে ভালোবাসে সে কথায় কথায় তার গল্প শোনায় তার গুন কীর্তন গায় ঠিক কি নাম নবী আল্লাহর যদি ভালোবাস শ্রে বন্দাম তাহলে আল্লাহর জিকির বেশা বেশি কর এমন ভাবে আল্লাহর জিকির করবে যেন মানুষ বলে এটা আল্লাহর পাগল হয়ে গেছে পাগল বলো কাতাতে আপত্তি কয় মানুষ কয় স্বরমনার পাগল বলে কি না কয় স্বরমনার পাগল এই কথা যদি সত্যি বলে থাকে না যাতে রুশিলা হয়ে যাবে ঠিক কিনা রাজনীতির পাগল কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাগল কেউ খেলার পাগল কেউ টাচ মোবাইলের পাগল কেউ কম্পিউটারের পাগল কেউ ত্রামাশার পাগল আল্লাহ একবার আল্লাহ তুই হ আমার পাগল তুই হ আমার পাগল ঠিক কিনা এই জন্য মুসলমান আল্লাহ বলে তুমি মনে করছো নামাজ রোজা হজ জাকাত এটি শুধু ইসলাম এটি শুধু ইসলাম নয় ইসলামের ভিতরে তুমি পরিপূর্ণ প্রবেশ করো ঠিক ভিতরেও ইসলাম আছে ঠিক কি নাম মুসলমানদের নাম এমন ভাবে রাখতে হবে নাম শোনা মাত্রই যেন বুঝে আসে এটা মুসলমানের ছেলে ঠিক কি না নাম কি তোমার নাম কি তোমার কামান্না ফটল কি নাম তোর ফটল এখন ব্যাথায় টেনশনে পরে ফটল এটা কি মুসলমানি নাম না হিন্দু নাম না খ্রিস্টান নাম কি নাম তোমার গো টেঙ্কু ম টেঙ্কু কি এ তোমার নাম কি গো আকাশ তো আকাশ এটা কি হন আকাশ মুসলমান কিনা হিন্দু এটা টেনশনে পড়ে গেছে ঠিক কি না তোমার নাম এমন ডাকতে হবে তোমার বাবার নাম শোনা মাত্র বোঝা যাবে এটা মুসলমানের সন্তান ঠিক কি না তোমার নাম যদি তোমার বাবা মুসলমান বলে না রাখে তোর দ্বারা কোনোদিন ইসলাম হবে না রে ইসলাম হবে না ঠিক না এই জন্য প্রথম নাম রাখতে হবে মুসলমানি নাম এরপরে শিক্ষা দিতে হবে মুসলমানি শিক্ষা ঠিক কিনা অটল ফটল অজয় বিজয় আকাশ সীমান্ত এইগুলো মুসলমানের নাম না মুসলমানের নাম নামে আবদুল্লাহ ও আব্দুর রহমান নবী বলেন তোমাদের সন্তানকে আবদুল্লাহ আবদুর রহমান ফাতেমা আয়সা খাদিজা না হাবিবাম এই জাতীয় নামগুলো রাখো মডেল তালাশ করিও না সব জায়গায় ডিজিটাল চলে না ইসলামের জায়গা ইসলামের মতোই চলতে হবে ঠিক না সব জায়গা ডিজিটাল মারাইলে চলবে না তোমার ছেলে নাস্তিক হয়ে বৈশা থাকবে ঠিক কি না এই জন্য বাজার নামেরও একটা তাসির আছে নামগুলো ভালো নাম লাগবেন এই দেশের কোনো আল্লাহ নাম শুনছেন নি হজরত মৌলানা ফটল সাহেব আসেনি কোনো হজরত মৌলানা বিজয় সাহেব এরকম কোনো মৌলানার নাম এই দেশে আসেনি অজয় সাহেব আসেনি কোনো টেঙ্কু টুঙ্কু এই সমস্ত কোনো নাম কোনো এই দেশের কোনো আলে মোলামা উলিয়া উলিয়া ঘস কোতোবের নাম আছে যদি এই নাম থাকতের জীবনও আলেম হইতে পারতো না ঠিক কি না এই জন্য নামের মতে ইসলাম থাকা লাগবে কিনা না নাই ও বন্ধু সংস্কৃতির মতে ইসলাম থাকা লাগবে কিনা নাই মুসলমান সংস্কৃতি ভিন্ন বেঈমানদের সংস্কৃতি ভিন্ন মুসলমান ভুলে গেছে ওই জন্য তো মুসলমান শেষ ঠিক কি না মুসলমান তাদের নিজস্ব সংস্কৃতি আছে মুসলমান পানিরে পানি বলবে জল বলবে না ঠিক কি না মুসলমান পানিরে কি বলবে জল বলবে না পানি বলবেন মা এক গ্লাস জল দে কথা মুসলমান বলবেনি একটা হিন্দু কোনোদিন মা এক গ্লাস পানি দে এটা বলেও সে বলে না ঠিক কি নাম সে কিন্তু তার সংস্কৃতি ধরে রাখছে সে জল কয় কিন্তু আমি তো আফানি কই না আল্লাহ আকবার মুসলমান মা লুঙ্গি দাও গামছা দাও গোসল করব না স্নান করব গোসল করব বলবো না স্নান করব বলবো গোসল করব বলব ঠিক কি নাম যদি বল স্নান করবো বুঝতে হবে হিন্দু আনি কালচার তোমার ভিতরে ঢুকছে ঠিক কি নাম আল্লাহ কৌদু খুনুফি শিলমি কাফ আম ইসলামের ভিতর পরিপূর্ণ টুকো মুসলমান দোকানে যায় বলবে এক কেজি গরুর গোষ্ট দে নাকি এক গোস এক কেজি গরুর মাংস দে কি বলবে বুঝতো দে মাংস কয় না মুসলমান মাংস বলা মাংস বলা মাংস তো মা ডাকে ঠিক কিনা কি তোমার মা লাগেনি তুমি গরুর গর্তে জন্ম শুনি ওই গরু তোমার মা লাগেনি ছাগল তোমার মা লাগেনি খাসির মাংস কত গা নি খারবার ডিজিটাল কয় ইংলিশ ইংলিশে কয় খাসির মাংস কত করে এ ভাই খাসির মাংস কত করে লাগাইছেন বলা যাবে না বলতে হবে খাসির গুস্ত কত করা ঠিক না গরুর গুস্ত কত করে মুরগির গুস্ত কত করে বলতে হবে ঠিক কিনা মাংস বলা যাবে না ঠিক না মাংস তো জয় শ্রীরাম যারা কয় এরা বলবে মাংস ঠিক না এরা গরুরে মা মনে করে এই জন্য গরুরে জবে করে না গরুকে গরু মা লাগেনি লাগে নি এজন্য গরুর গোস্ত বলবে মুসলমান মাংস বলবে না মনে থাকবে নি মনে থাকবে নি আল্লাহ কো উদখুলু ফিস সিলমি কাফাম ইসলামের ভিতর কমপ্লিট ঢুকে পড়ম ওয়ালা তাতাবিউ খুতুয়াতি শাইতান শয়তানের পদাঙ্ক অনুসরণ করো নাম ইন্নাহু লাকুম আদু মুবিন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ঠিক কি নাম এইজন্য মুসলমান তার পোশাকের মধ্যে ইসলাম আছে না নাই আছে না নাই মুসলমানের পোশাক দেখলে বোঝা যাবে এটা মুসলমানের বাচ্চা ঠিক কি নাম মুসলমানের পোশাক দেখলে বোঝা যাবে সে মুসলমান ঠিক কি নাম এটা বেঈমান একটা হিন্দু সে ধুতি পরে জাতীয় সংসদে যায় একটা শিখ সে টুপি পরে শিখ ধর্মের যে টুপি আছে মনমোহন সিং দশ বছর প্রধানমন্ত্রী ছিল ভারতে কয় বছর মনমোহন সিং দুইটারম প্রধানমন্ত্রী ছিল এই প্রত্যেকটা সংসদ অধিবেশনে দেশে বিদেশে জাতীয় সংঘের যতটা অধিবেশনে সে গিয়েছে সিং ধর্মের শিখ ধর্মের টুপি কিন্তু সে মাথায় রাখছে ঠিক কি না ঠিক কি না তাহলে তারা তাদের ধর্মের স্মৃতি ধরে রাখতে পারে আর মুসলমান এমন সুন্দর করে টাইডে ফেরা যায় দাঁড়িডে আসায়া যায় বুঝার কায়দা নাই সে মুসলমানের বাচ্চা না বেইমানের বাচ্চা ঠিক কিনা এই জন্য মুসলমানের পোশাক দেখেও বোঝা লাগবে এটা মুসলমান ঠিক কি মুসলমানদের পোশাকের মধ্যে থাকবে ইসলাম ঠিক কি না মুসলমানদের গালের দাড়ির মধ্যে ইসলাম আছে না নাই যতদিন দাড়িটা থাকলে তোমাকে অসুন্দর দেখা যাবে এতদিন আল্লাহ তোমার গালে দাড়ি দেয় নাই ঠিক কি না ছোট প্রাইমারি পড়স হাই স্কুলও পড়ছ এই অল্প বয়সে কষি বয়সে উঠলে খারাপ লাগবে এই জন্য আল্লাহ দাঁড়ি দেয় নাই কিন্তু যে বয়সে উঠলে সুন্দর লাগবে এই বয়সে আল্লাহ দাঁড়ি নবীর যায় ফুস দিয়েছ তুমি কেন দাঁড়ি কাটতে গেলা তুমি তো দাঁড়িতে ফুজ দাও নাই মদিনার নবীর কলিজার দিয়া ঠান এই জন্য দাড়ির মতে ইসলাম আসে না নাই অনেক ইসলাম অলারা ইসলামের গান গায় একটার গালেও দাড়ি নাই ঠিক কি নাম ইসলামের গানগা গায় শার্ট পরে ইসলামের পুশাক নাই ইসলামের দাড়ি নাই এই ইসলাম দিয়ে কোনোদিন মুসলমানের মুক্তি হবে না আল্লাহ কৌদু হুদু ফিসসিল কাফাম ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো ব্যবসা বাণিজ্যের মধ্যে ইসলাম আছে না নাই মসজিদে নামাজ ঠিকই তকবিরুলার সাথে করব কিন্তু দোকানে যায় মিশা কথা কহে বিক্রি করবো সুখ খাবো ঘুশ খাবো চাঁতা উঠাবো মস্তানিবা নেবো এই নামাজে দুই পয়সা মূল্য নাই ঠিক কি নাম এই জন্য ব্যবসার মাতে ইসলাম আছে না নাই পরিবার পরিচালনার মাতে ইসলাম আছে না নাই বিয়া শাদির মাতে ইসলাম আছে না নাই বিয়ের মধ্যে ইসলাম আছে না নাই আল্লাহ কউদুখুলু ফিস সিলমে কাফাম ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করম মুসলমানদের বিবাহর মধ্যে ইসলাম আছে না নাই আছে কি না ছেলে অলিমা খাওয়াবে ছেলের বাড়িতে অনুষ্ঠান হবে মেয়ের বাড়িতে অনুষ্ঠান নাই মেয়ের বাবা মেয়েটাকে উঠায় দিয়া কলিজা শূন্য একে আমার জিরে নিয়ে গেছে मुर्दा বাড়ির যে অবস্থা বিয়ে বাড়ির মেয়ের বাড়িতে একই অবস্থা ঠিক কি না ঠিক কিনা এ মুসলমান তিরিশ চল্লিশ বছর সংসার করার পর একটা মানুষ যখন মারা যায় জানা যায় যান কিনা আপনারা পরে জানা যায় শেষে কি ওই বাড়িতে বলেন যে সাফান দেন বলেননি বাদ দেন জানা যায় সে বাদ খাওয়াবেন না কেউ আমনগর বাড়ির জানা যায় এলাম সাফান দিতেন না এই কোনো কমজাত কমি না মুর্দার বাড়িতে যায় খায় এ কোন বাদ খায় কেন এই বাড়ির প্রত্যেকটা মানুষের চোখে কান্নার আওয়াজ ঠিক না প্রত্যেকটা মানুষের হৃদয় ভাঙ্গা এই বাড়িতে সুখের মাতম চলছে আমি কোন পরে এই বাড়িতে বাদ খুঁজবো ঠিক না মুর্দা বাড়িতে যেরকম খাওয়া চলে না একটা মেয়েকে বিশ পঁচিশ বছর পর্যন্ত লালন পালন করা যখন বিয়ে দিছে ছেলে যখন মাইক্রো দেয়া উঠায় নিয়ে যাবে এই বাড়ির মায়ের চোখেও কান্না বাবার চোখেও কান্না বড় ভাইও কান্দে ছোট ভাই কান্দে বড় বোনও কান্দে ছোট বোনও কান্দে দাদিও কান্দে নানিও কান্দে সবাই কান্দে আমগো মেয়েটাকে নিয়ে যাবে আমগো মেয়েটার সাবার নিয়ে যাবে এই পূর্বরামপুরের মাইয়া বিয়ে হয়েছে নিয়ে যাবে বাড়িতে সকলের চোখে কান্না ঠিক কি নাম তুমি যে এই বাড়িতে চাইছ বরযাত্রী নিয়ে আইছো খাইতা তুমি মুরবা বাড়িতে খানার বাঘ বসাইলা ঠিক কিনা ইসলামে বলে না মেয়ের বাড়িতে খাবার হবে না আনন্দ চলছে ছেলের বাড়িতে ঠিক কি নাম আনন্দ কার বাড়িতে ছেলের বাড়িতে আজকে নতুন অতিথি যাচ্ছে ঠিক কিনা সেলের বাড়িতে গেট সেলের বাড়িতে লাইট সেলের বাড়ি গাছপালা রঙ গাইছে বিল্ডিং রং গাইসে ঘর রং গাইছে বাড়ি রং গাইছে আঙ্গিনা সাজাইছে গেটিং লাইটিং এ বরাম বাড়িতে নতুন মেহমান আসতেছে নবী বলেন আউলি মলাউ কান আবিষাদ ও বরপক্ষ তোরা কর সামর্থ্য থাকলে বেশি কর কমপক্ষে একটা ছাগল দবে করে হলো কর ঠিক কি না অলিমা করতে স্বামী পক্ষকে বরপক্ষকে বলেছেন মেয়ের বাড়িতে তো আর ফাঁস বরযাত্রী নিয়ে যাইতে বলে নাই ঠিক না তাহলে আমরা তো উল্টা মেয়ের বাড়িতে নিয়ে যাই ছেলের বাড়িতে কোনো খানা নাই এটা কি ইসলাম নাকি বেঈমানি আল্লাহ বলেন ও কাফাম বিবাহ সাথীর মধ্যে ইসলাম আছে ইসলাম বিবাহ সাথীর মধ্যে আছে বিবাহ সাথীর ভিতরে ইসলামের পদাঙ্গ অনুসরণ করো ঠিক কিনা খানা পিনার মধ্যে ইসলাম আছে না নাই এ মদ জুয়া গাঁজা এটা ইসলাম সমর্থন করে না হারাম ঘোষণা করেছে নামাজের বেলা নামাজ ফেন্সি ডিলের টাইমে ফেন্সি ডিল খাও এটা ইসলাম নয় এটা আল্লাহর সাথে বাট ঠিক কি নাম এই জন্য আল্লাহ বলে কাফাম ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকম ওলা শয়তানের পদাঙ্ক অনুসরণ করু না নির্বাচন যখন আসে কয় বুট দিমো নৌকায় নৌ দিমো দানের শীষে বুট দিমো লাঙ্গলে কয় হাত পাকায় দিতেন না হাবিজ জুজুরে বটগাজে দিতেন না কয় হুজুর বুটটা ফসবে বুটটা কি হবে বুটটা যাইবো ফাঁস তো করতেন না অযথা বুটটা বুটটা লাভ কি এই জন্য দিছি নৌকায় দিয়ে দিছি আমি দিলে তো বুটটা ফসবে এই সমস্ত কথা মুসলমানি কথা নয় ঠিক কিরাম ফসবে কেন সবাই মিলে যদি দিতাম ফসতো না ইসলামে বিজয় হতো ঠিক কিরাম আজকে দেশে শান্তি নাই দুনিয়াতে শান্তি নাই ইসলামের অনুশাসন না থাকার কারণে ঠিক নাম এই জন্য আল্লাহ ইসলামের ভিতরে পদঙ্ক অনুসরণ করো না কিছু ইসলাম মানবাম আর কিছু হিন্দুয়ানি মানবাম কিছু ইসলাম মানবা কিছু খ্রিস্টানি মানবাম আল্লাহ কিতাব নিতাব

তাহলে কেন আয়াতটা নাজেল হয়েছিল কোন পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য মদিনায় এ আয়াত নাজিল হয়েছিল ঘটনা শুনেন তাহলে বুঝে আসবে যে আমরা কি পরিমাণ ইসলাম মানছি আর কত পরিমাণ ইসলাম ছেড়ে দিয়েছি এবং পৃথিবীর দুরবস্থা কেন আসলো এর জন্য আমরাই দায়ী অন্য কেউ দায়ী না ঠিক কিনা আল্লাহ রাবিব মদিনায় রওনা করছেন কোথায় নবী মদিনা রওনা করছেন নবীজি মদিনায় যাবেন মদিনার সাহাবিরা নবীকে রিসিপশন জানানোর জন্য রাস্তার দুই কেনারে দাঁড়িয়ে রয়েছে সোবাহান আল্লাহ মদিনার মানুষ আল্লাহর হাবিবকে রিসিভ করার জন্য রাস্তার দুই পাশে দাঁড়িয়ে রয়েছে নবীজির উটের বহর মদিনার দিকে ঢুকতেছে সোবাহান আল্লাহ মদিনার সাহাবিরা চার পাঁচ মাইল দূরে যাইয়াম আল্লাহর হাবিবকে রিসিভ করার জন্য ইয়া রাসুল আল্লাহ আসেন আসেন নবীকে রিসিভ জানানোর জন্য আল্লাহর হাবিবের ডাইনেও সাহাবায় কারাম বামেও সাহাবায়কারাম পিছনেও সাহাবায় কারাম সামনের দিকে রাস্তা খালি উঁটের বহর চলছে মদিনার দিকে জোরে গনস বাহান নবীজি যখন মদিনার একদম কাছাকাছি চলে গেলেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কার বাড়িতে অবস্থান নেবেন নবী বলেন আমার আল্লাহ দেখি কার বাড়িতে যাইতে বলে আমি তার বাড়িতে অবস্থান নেব আর আল্লাহ হুজুর আমার বাড়িতে চলেন আমার বাড়ি ডান দিকে নবী কয় ঠিক আছে যাইবো আরেকজন কয় না হুজুর ওর বাড়ি তো না আমগো বাড়ি বামে ওই দিকে চলেন আরেকজনও কয় হুজুর না ডাইনেও না বামেও নাম আমাদের বাড়ির সোজা সামনের দিকে চলেন এইভাবে যখন সকল সাহাবীরা সবাই নবীকে নিজের বাড়িতে নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেলম, পাগল হয়ে গেলম নবীকে আমাদের বাড়িতে নেব আমাদের বাড়িতে নেব সবাই বলতে শুরু করলাম আল্লাহর হাবিব দুই হাত বাড়ায় ক আমার সকল সাহাবীরা আমাকে তাদের বাড়িতে নিতে চায় আমি একজন আমি কয়জনের মন রক্ষা করব আয় আল্লাহ আসমান থেকে এমন একটা সিদ্ধান্ত শোনায়া দেন যেন আমার সকল সাহাবিরা খুশি হইয়া যায় যেরকম সুহান আল্লাহ আল্লাহ রাবিব যখন আল্লাহ দরবারে দরখাস্ত জানাইলেন আল্লাহ রব্বুল আলমী ডাক দেখো বন্ধু উডের লেগমটা ছেড়ে দাও লেগাম আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম আল্লাহ রাবিব সাথে সাথে উটের লেগামটা ছেড়ে দিলেন ইয়া এখন কার বাড়িতে যাবে নবী বলেন উটের লেগাম তো ছেড়ে দিয়েছি লেগাম তো আর উটের হাতে নাই লেগাম এখন আমার আল্লাহর হাতে নিয়ে গিয়েছে আমার আল্লাহ যার বাড়িতে নেবে আমি তার বাড়িতে যাব সুবহানাল্লাহ ও আমার সাহাবায়ে ক্যারাম তোমরা খুশি আসো নি আল্লাহ যার বাড়িতে নেয় আমি তার বাড়িতে যাব ঠিক আছে আমরা রাজি এখন উঠ চলছে চলতে চলতে ডাইন দিকে মোরনিয়া যখন পাহাড়ের উপরের দিকে ওঠা শুরু করছে যাই হাজরত আবু আই বানসারির বাড়ির উঠানে যায় উঠ শুয়ে পড়ছে আল্লাহ আগ্লা আবু আই বানসারির বাড়ির উঠানে উঠ শুয়ে পড়ছে উটে ডাক দেখো খিরে এখানে শুইলি কেন উঠ উপরের দিকে তাকায় এ আল্লাহর হাবিব যার হাতে লাগাম দিছেন উনি আমাকে এই বাড়িতে টেনে এনেছে আমার মাওলা আমাকে আনছে আমি আসি নাই আল্লাহর হাবিব ডাক দিয়া গো বাড়ির মালিককে গো বাড়ির মালিককে হজরতে আবু আইব আনসারি হাত বাড়াইছে হজুর আমি আল্লাহ আকবার তোমার নাম কি গো আমার নাম আবু আইয়ুব তোমার নাম নিয়ে আবু আইয়ুব যাও আজকে থেকে তোমার নামের শেষ দিয়ে আবু আইব আনসারি দিলাম এই যে আবু আই হয়ে গেলেন আল্লাহর হাবিব ডাক দেখ আবু আমি আসি নাই আমার আল্লাহ আমাকে তোমার বাড়িতে এনেছেন আল্লাহ আবু আবু আমি শুনেছি তুমি মদিনার বড় ধনী মানুষ শিল্পপতি মানুষ আমার সাহাবিরাজকে তিন দিন পর্যন্ত আমাকে আগিয়ে আনার জন্য রাস্তার মধ্যে দাঁড়ায় গো রসুল গো বলে কান্দে আমার সাহাবিরাজকে তিন দিনের উপবাস আমার সকল সাহাবীদের জন্য খানা ফিনার এরেস কর সুহান আল্লাহ আবু আইবানসারি কৌজুর আজকের জন্য নয় যতদিন দিন আপনি আমার বাড়িতে থাকবেন তত দিন আপনাকে আপনার সকল সাথীকে আমি খাওয়াবো ইনশাআল্লাহ হজরত আবু আইবানসারি রাজি আল্লাহ তাহলে ওট জবে শুরু করে দিলেন গোস্ত রান্না বসায়া দিলেন সারি সারি ডেক বসায়া দিছে রান্না চলতেছে আর বাঁদিরা রুটি বানাইতেছে গোস্ত রুটি খানা চলবেম ও বন্ধু যখন রান্নার ধুম পড়ে গেছেন আবু বানসারির বাড়ি উছা পাহাড়ের টিলার উপরে রান্না শুরু হয়েছে ধোঁয়া উঠতেছেন ওই বাড়ির নিচে বাগানের মাঠে খেজুর কাটতেছেন অজরতে আব্দুল্লেফ্মি সালাম আল্লাহু আকবার ইহুদিদের লিডার ইহুদি ধর্মের পাদ্রি হযরত আব্দুল্লাহ ইবনে সালাম খেজুর বাগানে খেজুর কাটতেছে হঠাৎ করে দেখে ওই উঁচা টিলার উপরে রান্না বান্নার ধোঁয়া দেখা যায় গোলাম রে ফাটা গোলাম দৌড়াইয়া যা আমার দোস্তের বাড়িতে কিসের আয়োজন দেই কে আয় গোলাম আয়া হুজুর আপনার দোস্তের বাড়িতে মক্কার নবী রহমতুল্লিল আলামিন তশরিফ আনছে মদিনায় নবী আইসে গেছে আল্লাহর হাবিব আপনার দুস্তের বাড়িতে আইসে এই জন্য রান্নার বাহার চলছে রান্না বান্না শুরু হয়ে গেছে হজরত আবদুল্লাহ আপনার সালাম ইহুদি ধর্মের পাদ্রী ছিলেন কি কইলি এক দৌড় দিছে এক দৌড় দিয়াম পাহাড়ের উপরে উঠাম আল্লাহর হাবিবের সামনে এসে আবু আবুআই আনসারি তারে বাধা দিছে না তুই তো ইহুদি নবীর সাথে দেখা করার পারমিশন নাই না বন্ধু আমি সাথে দেখা করবো দাঁড়া আমি হুজুরের থেকে পারমিশন আবুআই বানসারি কই আর আমার একজন পরব ছোট কালের বন্ধু মদিনার মহাপন্ডিত আবদুল্লাহনে সালাম ইহুদি ধর্মের পাদ্রী তাও রাজার মকস্ত এমন একজন একজন ব্যক্তি আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছে আপনি পারমিশন দিবেননি আল্লাহর হাবিব কয় দাও আসতে দাও আবদুল্লাহ সালামের কথা আমি মক্কা থেকে শুনছি আল্লাহ আবদুল্লাহ সালাম নবীর কাছে আইসে আইসা দাঁড়ায় রয়েছে আল্লাহর হাবিব ডাক দেখ আব্দুল্লাহ বয় আবদুল্লাহ বস বস আবদুল্লাহ গুজুর আমারে বসতে কোয়ের নাম আমি আপনার নোরানি চেহারাটা প্রাণ ভরে একটু দেই গেল আবদুল্লাহ আদ্দুউ সালাম রদিয়াল্লাহু তালান হং আল্লাহর হাবিবের দিকে তাকাইয়া মনে মনে ইমান আইনে ফলাইছে নবীর দিকে মাতার দিকে তাকায় পায়ের দিকে তাকায় একবার নয় তিন দুইবার নয় তিনবার নবীর পোরা চেহারাটার দিকে তাকাইলো তাকাইয়া ডাক দ্যা কই আর আল্লাহ ইয়া হাবি আপনার কথা তাওরাতের মধ্যে ভরাম তাওরাতের এমন কোনো ফিষ্ঠা নাই যেখানে আপনার কথা লেখা নাই আপনার প্রশংসা কত শুনেছি জীবনে দেখি নাই আজকে দেখলাম ও গো আল্লাহর হাবিব আমি একটা কথা বলবো কয় বল কু বল্লাহু কসম রে মদিনাবাসী এই চেহারা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না ওয়াল্লাম ওয়াল্লাম লাই সাহাদ ওয়াজহু অজহু কাদ্দাব এই চেহারা কোনোদিন মিথ্যভাদীর চেহারা হইতে পারে না আল্লাহ আকবার আল্লাহর হাবিব ডাক দেখো আব্দুল্লা তুই কেমনে জানলে এই চেহারা মিথ্যাবাদীর চেহারা নয় আব্দুল্লেব্নি সালাম কৌদু তাওরাটা আমার সিনার মধ্যে মখস্থ আখেরি নবীর যত সিন্টন লেখা আছে তাওরাতের মধ্যে সব কয়টা আপনার চেহারার মধ্যে বিদ্যমান সব আপনার চেহারার মধ্যে পাওয়া যায় আপনি আল্লাহর পয়গম্বর নবী ডাক দেয়া কথা হলে মুসলমান হয়ে যাও আবদুল্লাহনে সালাম কৌজুর মুসলমান কি আমি একা হব নাকি বাগানের মধ্যে হাজার হাজার শ্রমিকরা খেজুর কাটতেছে সবাইকে নিয়ে আইসে মুসলমান হব কোনটা করব বলেন আল্লাহ আকবার নবী কয় ঠিক আছে আবদুল্লাহ জান সবাইকে নিয়ে আয় সমস্ত শ্রমিকদের কেনে একসাথে মুসলমান হয়ে যা আকবার আকবর আবদুল্লাহনে সালাম দৌড় দিছে ওই খেজুর বাগানের দিকে দৌড় দিছে আয় যে নবীর কথা এত জীবন্তদেরকে শুনাইছি এই নবী মদিনে আইসে রে আয় দেই খেজাব খেজুর সারা জীবন কাটতে পারবে নবী পাইবি না আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে সালাম বাগানে যখন ডাক দিছে হাজার হাজার ইহুদি সব দৌড়ে আইসা আবদুল্লা সালামের কাছে জড়ো হয়ে গেছে কি গো আমাদের মনিব কি বলবেন আপনি যে নবীর কথা এতদিন তোদেরকে শুনাইছি ওই নবী আমার দুস্তের বাড়িতে আইসে আয় জলদি আয় সব ইহুদিরা দৌড় শুরু করছেন আল্লাহর হাবিবের কদমের উপর আইসা পড়ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এরা সময় আমার ভক্ত ইহুদি ধর্মের অনুসারী আমি এদের পাত্রী সবাইকে নিয়ে আসছি আমরা মুসলমান হওয়ার জন্য প্রস্তুত আল্লাহু আকবার নবী বলেন মুসলমান হয়ে যাও আব্দুল্লাহ ইবনে সালাম কজুর দিয়ে দুই একটা ইন্টারভিউ নেওয়া লাগবে কারণ আমার আত্মতৃপ্তির প্রয়োজন নাই আমার আত্মতৃপ্তি এমনি হয়ে গেছে আপনার দিইকেই কিন্তু সাধারণ ইহুদিরা এদের মনে কোনো খটকা থাকতে পারে কোনো প্রশ্নপত্র ছাড়া মুসলমান হয়ে গেল এই জন্য আমি কয়েকটা প্রশ্ন করব উত্তর দিবেননি কো যে কয়টা প্রশ্ন করতে মন চায় প্রশ্ন কর টাস টাস করে উত্তর পেয়ে যাবে আব্দুল্লাহ ইবনে সালাম কয়ারসুল রাসূলুল্লাহ আমি বেশি নয় দুই তিনটা প্রশ্ন করব এক নম্বর প্রশ্ন হলো আমার জান্নাতীরা যেদিন জান্নাতে ঢুকবে জান্নাতে ঢুকার পর আমার আল্লাহ সকল জান্নাতিদেরকে নাস্তা খাওয়াবে সুবহান আল্লাহ সর্বপ্রথম জান্নাতিদেরকে যে নাস্তাটা দিবে আমার আল্লাহ ওই নাস্তাটা কি আইটেম দিয়ে তৈরি করবে আমার আল্লাহ ওই নাস্তার আইটেমটা আপনি যদি বলতে পারেন আপনি যে আল্লাহর পয়গাম্বর আমি মাইনা নিলাম জুরে কোন সুবহান আল্লাহ আল্লাহর হাবিব ডাক দেখ ও আব্দুল্লাহ এই প্রশ্নটা তুই কিভাবে করলে আল্লাহ আকবার কজুর আমি প্রশ্নটা তাওরা শরীফ থেকে শিখছি আপনি বলেন নবী কো আমি তো তাওরাত পড়ি নাই কেমনে বলবো আল্লাহর পয়গাম্বর যদি হন তাহলে বলতে পারবেন জোরে কোন সোহান নবী ডাক দিয়া কহে আবদুল্লাহ আপনি সালাম শোন জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবেন জান্নাতে ঢুকার পর আমার আল্লাম বুয়াল মাসের কলিজা দিয়া কাবাব বানাবেন ওই কাবাব দিয়া নাস্তা খাওয়াবেন জোরে কোন আল্লাহ মাত্র আল্লাহর হাবিব উত্তর দিলেন আবদুল্লাহ ক সত্তাকুল আল্লাহ ওগো আল্লাহর হাবিব আপনি সত্যই বলেছেন হা কাজা ওয়াজাদ তাওরাত আমি এমনই পাইছি তাওরা শরীফ হজরু কন আল্লাহ এ বন্ধু একের পর এক প্রশ্ন করা শুরু করলো তিনটা প্রশ্ন করছে আমার হাতে সময় নাই বলা যাবে না তিনো প্রশ্নের উত্তর মিলে গেছে সমস্ত ইহুদিরা একসাথে নবীর কদমে পরে ক অসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ অসাদু আন্না মোহাম্মাদান আব্দু হুয়া রসল সকল হুদিরা কালমা পরে মুসলমান হয়ে যায় ইহুদিরা মুসলমান হইয়াম, নবীর কাছে দরখাস্ত জানাইয়া রসুল আল্লাম আমি শ্রমিকদেরকে আমি বাগান থেকে উঠাই আনছি খেজুর কাটার মৌসুম সবাই খেজুর কাটতেছে জুলাই মাস জুলাই মাসে মদিনায় খেজুর ফাঁকে এই মাস জুলাই মাসে নবী মক্কার থেকে মদিনায় গিয়েছিলেন গরমের মৌসুম তখন ফসল কাটার মাস হুজুর আমি শ্রমিকদেরকে বাগানে নিয়ে বাগান থেকে নিয়ে আসছি খেজুর কাটতেছে আপনি কয়েকদিনের জন্য ছুটি দেন খেজুরগুলো খাটা হয়ে যাক এরপরে আসে আপনার কদমের উপরে পরে থাকবো যা বলবেন জীবনে আমল করব জান্নাতের সন্ধান নেব হুজুর সু আল্লাহ হাবিব যাও ছুটি দিলাম খেজুর কেটে আসম ইবনে সালাম শ্রমিকদেরকে নিয়ে বাগানে গেলেন খেজুর কাটলেন খেজুর কাটা শেষে আবার নবীজির দরবারে আসলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের ফসল কাটা শেষ আবার আপনার দরবারে আসছি হুজুর একটা বিষয় আপনার থেকে জানতে চাই ক কি বিষয় আচ্ছা হুজুর আমরা তো আগে ছিলাম ইহুদি এখন তো মুসলমান হয়ে গেছি একটু সমস্যার মধ্যে পড়ছি নবী কি সমস্যা ক এক নম্বর সমস্যা হলো আমরা এতদিন সপ্তাহে ছুটি কাটছি শনিবারে কিবারে আমাদের ইহুদি ধর্মে সপ্তাহে ছুটি ছিল শনিবার আমরা ছুটি কাটছি শনিবারে আর শনিবারে আমরা বিশেষ আবাদত গুলো করতাম নফল রোজা রাখতাম বিশেষ এবাদত করতাম জিকির আসকার করতাম কিন্তু মুসলমান হয়ে দেখি সাপ্তাহিক ছুটির দিন হয়ে গেছে শুক্রবার কিবা শুক্রবারকে জুমার দিন ঘোষণা করা হয়েছে সপ্তাহের ঈদের দিন ঘোষণা করা হয়েছে গরিবের ঈদের দিন ঘোষণা করা হয়েছে জুমাবারকে এখন তো একটা সংকটে পড়ে গেলাম আমরা কি শনিবার মানব না শুক্রবার মানবো আল্লাহর হাবিব ডাক দেয়া কর তুমি কি মনে করো তুমি বলো তুমি তাওরাতের একজন হাফেজ এত বিজ্ঞ একজন আলেম এত বড় শিক্ষিত মানুষ মদিনার মধ্যে নাই তুমি কি চিন্তা করছো বলো দেখি আল্লাহ একবার শিক্ষিত হলেই কাজ হয় না ও বন্ধু আসমানি এলেম টাকা লাগে ঠিক না বন্ধুগণ পণ্ডিতরে জিজ্ঞাসা করো ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি তো ইহুদি ধর্মের পণ্ডিত তুমি বলো কি করা যায় আব্দুল্লাহ ইবনে সালাম কও আমি সিদ্ধান্ত নিছি আগে সপ্তাহে রোজা রাখতাম একদিন শুধু শনিবারে এখন রোজা রাখব দুইটা শুক্রবারে রাখব একটা শনিবারে রাখব একটা তাহলে আমগো ধর্ম পালন হয়ে যাবে ইহুদি ধর্ম পালন হয়ে যাবে যারা কোন নাউযুবিল্লাহ দোনো ধর্মে পালন হয়ে যাবে আল্লাহর হাবিব ডাক দেখো না না আবদুল্লাহ এটা হবে না আউদ হলুফলমে কাপা ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও এখানে শুক্রবার মানতে হবে শনিবার মানা যাবে না ঠিক না আচ্ছা ঠিক আছে উজুর তাহলে আরেকটা প্রশ্ন কি প্রশ্ন হুজুর আমাদের ইহুদি ধর্মের তাওরাতের বিধান ছিল উটের শুধু গুস্ত খাওয়া যাবে কি খাওয়া যাবে উটের শুধু গুস্ত খাওয়া যাবে চর্বি খাওয়া যাবে না উটের দুধ পান করা যাবে না শুধু চর্বি খাওয়া যাবে না দুধ পান করা যাবে না শুধু খাঁটি খাওয়া যাবে কিন্তু মুসলমান হইয়া দেখি কোরআনের ভিতরে চর্বি খাইতে কোনো নিষেধ করে নাই দুধকে পবিত্র শরবত বলা হয়েছে দুধের কোনো নিষেধাজ্ঞা নাই চর্বির প্রতি কোনো নিষেধাজ্ঞা নাই অথচ আমরা যতদিন ইহুদি ছিলাম কোনোদিন দুধ পান করি নাই কোনো দিন গোস্তের সাথে চর্বি খাই নাই শুধু গুস্তটা খাইছি এখন যে মুসলমান হয়েছি এখন তো গিন লাগে দুধের প্রতি এসে গেছে খাইলে শুধু বমি হয় পেটের হয় আর চর্বি তো কোনোদিন খাইতেই পারবো না হুজুর এখন কি করা যায় নবী তুমি কি চিন্তা করছো বলো হুজুর বয়স তো হয়ে গেছে বাঁচবো আর কয়দিন আগের থেকে যেটা খাই নাই নিয়ত করছি বাকি জীবনও খাবো না না খাই পার করে দিব নবী ডাক না না কখনো হবে রাম এখন দুধ তোমাকে পান করতেই হবে চর্বিও খাইতে হবে ইহুদি ধর্মের কাল চাল ইসলামে ঢুকো কমপ্লিট মুসলমান হয়ে যা আল্লাহর হাবিব এমন সুন্দর সলিউশন দিলেন আব্দুল্লাহ সালাম কৌজুর এটা কি আপনার সিদ্ধান্ত নাকি আসমানের আমি যে সিদ্ধান্ত দিব আসমান والا ওইটাই সমর্থন জানাবে সোহান আল্লাহ কেমনে কয় তুই ব তুই ব আমি আসমানের সিদ্ধান্ত তোরে শোনাই নবী আবদুল্লাহ ইবনে সালামকে বসায় রাখলেন কিছু সময় যাইতে না যাইতে জিবরাইল ও বন্ধু সূরা বাকারার এই 208 নম্বর আয়াত নিয়ে জিবরাইল নবীর সামনে হাজির হয়ে যায় কি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আবদুল্লাহনে সালামকে যে সিদ্ধান্ত শুনাইছেন এই সিদ্ধান্তকে সমর্থন করে আমার আল্লাহ আয়াত দিয়ে আমাকে পাঠাইছে কোন আয়াত দিয়ে পাঠাইছে جبريل داك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا دخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين. زركم سبحان الله আল্লাহ ডাক দিয়া কয় আব্দুল্লাহ সালাম হে আব্দুল্লাহ সালামের বন্ধুরা ও ন মুসলিম রাম ইসলামের ভিতরে কমপ্লিট ঢুক ও ইহুদি ধর্মের কালচার চলবে না কমপ্লিট মুসলমানি কালচারে ঢুকে যাও উদুখুলু ফিসিলমি কাফাম ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও ও আল্লাহ তত্ত্ব শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না শয়তান বুদ্ধি দেয় নামাজ রোজাই তো আসল ইসলাম পোশাকের মধ্যে কোনো ইসলাম নাই এই জন্য ফ্যান শার্ট পরেও নামাজ হয় বাজান ফ্যান শার্ট পরে নামাজ হয় কিন্তু নামাজি পোশাক দিয়ে এটা নামাজটা হইলো না ঠিক কিরাম এ বন্ধু অফিসের পোশাক দেয় অফিস চলেন আলের পোশাক দেয় আল চলেন জালের পোশাক দেয় জাল চলেন নামাজের পোশাক দেয় নামাজ চলে ঠিক কি নাম ওই যে পোশাক দিয়ে চৈত হরে বয় ওই পোশাক দিয়ে যদি নামাজ পড়ে নামাজ হয়ে যাবে কিন্তু নামাজের পোশাক হইলো না ঠিক কি নাম এ বন্ধু আলের পোশাক দেয়া কি শ্বশুর বাড়ি যায়নি কেউ প্রেসিডেন্টের সাথে দেখা করতে যায়নি যে পোশাক দিয়া তুমি ব্যবসা করছো দোকানদারি করছো এই পোশাক পরে মেয়র সাহেবের সাথে দেখা করতে যাই আল্লাহ মেয়র সাহেবের সাথে পোশাক পরে গেলি নাম প্রেসিডেন্টের সাথে গেলি না আলাদা পোশাক পরলি আর আমি আল্লাহ দরবারে আসলে মুসার মার্কা পোশাক পরে আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য ন এই জন্য প্রত্যেকটার পোশাক আছে ইবাদতের পোশাক আছে মুসলমান এবাদতের পোশাক পরে এবাদত করতে হবে এবাদতের কালচার আছে মুসলমানদের নামে মুসলমানদের কামে মুসলমানের নির্বাচনে মুসলমানদের পরিবারে মুসলমানদের জীবনযাপনে সম্পূর্ণ ভিন্নতা আছে এই ভিন্নতা বেইমান ইহুদিন আসারাত থেকে সম্পূর্ণ আলাদা ঠিক কিনা মুসলমানদের অনুশাসন মেনে চলো বাজান ডেঙ্গু হবে নাম মহামারী হবে নাম ও রোগ্য ব্যাধি হবে নাম এইডস রোগ হবে না এইডস হবে না ক্যান্সার হবে না আলসার হবে না ঠিক ইসলামের অনুশাসন মানোনাম গাঁজা খাইতেসো মদ খাইতেছ জীবন শেষ করে দিয়েছ বাবা টানতেছ কলকি টানতেছ নোংরা জীবন করছো নানা রোগে আক্রান্ত হয়ে মারা যত ঠিক কিনা এই জন্য আল্লাহ কৌদু হুলু ফিসমি কাফ ইসলামের ভিতরে কমপ্লেট ঢুখো ওয়ালা তত্ত্ব বিহতয়াতি সেতন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো নাম এই জন্য মুসলমান ইসলামকে বিজয় করার জন্য সর্বাত্মক চেষ্টা আমাদেরকে চালাইতে হবে ঠিক কিনা আজকে ইসলাম যদি আমি না বুঝি ইসলাম যদি আমি না জানি ইসলাম মানব কি করেন এই ইসলাম আমাকে আগে জানতে হবে ঠিক কিনা নাম আজকে যে আনোয়ারুল উলুম মাদ্রাসা জামিয়া আনোয়ারুল উলুম এই সালামবাগ যে মাদ্রাসার মাঠের মাঝে সম্মেলন হচ্ছে মুসলমান এই জাতীয় মাদ্রাসাগুলোতে পূর্ণাঙ্গ ইসলাম শিক্ষা দেওয়া হয় ঠিক কি না ঠিক কিনা ও মন্ধু ব্রিটিশরা যে মাদ্রাসা করে গিয়েছিল এটা তো আমাদেরকে শান্তনার মাদ্রাসা দিয়ে গেছিল লর্ড ওয়ারেন হিস্টেন যে কলকাতা আলিয়া বানাইছিল এই আলিয়ার মাদ্রাসার প্রিন্সিপাল ছিল লর্ড ওয়ারেন হিস্টেন প্রতিষ্ঠাতাও খ্রিস্টান বানাইছো খ্রিস্টান সিলেবাস দিছে খ্রিস্টান পড়াইছো খ্রিস্টান এটা মুসলমানের মাদ্রাসা ছিল না ঠিক কিনা এই জন্য আমাদের আকাবেররা দেওবন মাদ্রাসা মদিনার আদলে বানাইলেন আর এই দেওবন মাদ্রাসা দিয়ে মদিনার শিক্ষা চলছে এটার প্রতিষ্ঠাতা ছিলেন রহমতুল্লিল আলম সাল্লাহ সাল্লাম ঠিক কিনা আর আলিয়াদের প্রতিষ্ঠাতা ছিল লর্ড ওয়ারেন হিস্টেজ যে ছিল ভারতবর্ষে ব্রিটিশের পক্ষ থেকে গভর্নর ঠিক কিনা ভারতে ব্রিটিশের গভর্নর কি ছিল লর্ড ওয়ারেন হিস্টেজ এই লর্ড ওয়ারেন হিস্টেজ আলিয়া মাদ্রাসা বানাইছিল আর ওই মাদ্রাসা এখনো সরকারের গারে আছে চলছে এগুলো এক সরকার আরেক সরকারের মাথায় থেয়ে গেছে চালিয়ে যাচ্ছে মদিনার শিক্ষা নাই মদিনার শিক্ষা মদিনার নবীর প্রতিষ্ঠিত মাদ্রাসায় শিক্ষা লাভ করতে হবে ঠিক না আজকে সে মদিনায় যে নবী মাদ্রাসা বানাইছিলেন সেই মাদ্রাসার থেকে দেওবন দেওবন থেকে হাটাদারি লালবাগ ফরিদাবাদ হইয়া আজকে ও লাখ ও লাখ মাদ্রাসা বাংলাদেশে বিশ লক্ষ আলেম বাংলাদেশে পনে তিন লক্ষ কোরআনের হাফেজ জোরে কোন সোভান আজকে মাদ্রাসাগুলো আছে বলেই আজকে বাংলাদেশের মুসলমান চাঙ্গা ঠিক কি না ডাক দিলে লাখো জনতা হয় বিশ্ব ইস্তেমায় লাখো জনতা হয় টঙ্গে ইস্তেমায় লক্ষ লক্ষ মানুষের চরমনের ময়দানে পল্টনে ডাক দিলে লাখো জনতার ভিড় জমে ঠিক কি না আলেম ওলামার বদলতে ঠিক কি না আজকে আলেম শূন্য হয়ে যাক বাংলাদেশ এক সপ্তাহে দেশে ইসলাম টিকবে না ঠিক কি না পাবলিকের ইসলাম দশ মিনিট ঠিক থাকে না ফজরের নামাজ পড়ছে হাত বানছে এনে জোরের টাম এবার এনে কিরে ভাই সকালে না দেখলে এনে বানছো কয় না উজু সৈয়াদিস হাদিস পাই আলসি এমন সৈয়াদিস এনে সোয়ালে কইসে আস্তে আমিন দু মাগরি বেটামে ডাক মারছে মসজিদ ভাই গেলে কিরে ভাই কালকে তো মাগরিবে একসাথে বললাম জুরে কস না আজ গেবে জুরে কয় না উজুর নতুন হাদিস পাই গেছে সৈয়াদিস এই হলো বাঙালিদের ইসলামের অবস্থা এই হলো মূর্খ মানুষের ইসলামের অবস্থা দশ মিনিট ঠিক না ঠিক কি না কিনা আমার মতো আলেমের কাছে দশ হাজার বছর গুলামি করতে পারবে কিন্তু জাগার থেকে নাড়াইতে পারবে না ঠিক কিনা এই জন্য আলেম যদি না থাকে ইঞ্জিন যদি না থাকে কোনদিন গাড়ি চলবে না ঠিক কি না এই মাদ্রাসাগুলো আছে বলেই আজকে ইসলাম বাংলাদেশে শক্তিশালী গর্জিয়াত অবস্থা ছোট দেশ হলেও হুংকারে তামাম দুনিয়া কাপে ঠিক না এ মুসলমান ফজলুল ফাইজুল করিম মোদ্দাজুলুল আলী তিরিশ তারিখে পল্টনে ডাক দিছে এ ডাক্কা যায় কলকাতা লাগজে লাগছে কিনা আপনারা দেখেছেন ফেসবুকে দেখেছেন আমাদের বাংলাদেশের হাই কমিশন কলকাতায় হাই কমিশনের সামনে বিজেপির আর মিছিল করছে কয় আমগো দেশের বিরুদ্ধে বাংলাদেশে মিছিল হয়েছে আমরা করবো হেরা আছে দুইশো জন কয়জন এর ডান্ডি দুইশো জনে যায় মিছিল করছে এর মধ্যে বত্রিশটা অ্যারেস্ট হয়েছে কটা অ্যারেস্ট হয়েছে বত্রিশটা অ্যারেস্ট হয়েছে আর আমরা গেছিলাম দুই লক্ষ ঠিক না দুই লক্ষ গিয়েছিলাম ওরা আইসে দুইশো জন কাঁপতে কাঁপতে আর বত্রিশটার হ্যান্ডকাপ লাগায় জেলখানা ঢুকে যায় না আমাদের একজনকে অ্যারেস্ট করতে পারে না ঠিক না আমরা বিশৃঙ্খলা বিশ্বাস করি নাই আমাদের যতটুকু আগানোর শান্তি পাবে আগাইতে দিয়েছে পরে বলছে সামনে যাওয়া যাবে না আলহামদুলিল্লাহ আমরা আইন শৃঙ্খলা মানি আমরা আইন শৃঙ্খলা বিশ্বাস করি ঠিক না আমরা তো ফসরাপ বড় হয় নাই আমাদের মাথায় তো গোবর নাই ঠিক না মুসলমান হালাল খানা খায় ঠান্ডা মস্তিষ্কে কাজ করে ঠিক না হ তারা আজকে প্রতিষ্ঠানগুলো আছে বলেই ইসলাম চাঙ্গা আছে বাংলা